নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় নিম্নমানের সামগ্রী দিয়ে ব্রিজ নির্মাণের অভিযোগ উঠেছে। সরকার এরিস্টোক্রেটিক কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী ও মুন্সীগঞ্জ সিরাজদি খান লতাব দীখিদিরপুর এলাকার তানবীর রশিদ মজুমদারের বিরুদ্ধে 16 অক্টোবর সোমবার দুপুরে সরেজমিনে সোনারগাঁয়ের সীমানাবর্তী বন্দর উপজেলার দামগড় কামরাবো কুচিয়ামোড়া 1 নম্বর ওয়ার্ড এলাকায় গিয়ে দেখা যায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রোগ্রাম ফর সাপোর্টিং রুরাল ব্রিজেস নামে বরাদ্দকৃত 3 কোটি 80 লক্ষ টাকার একটি প্রকল্পে সরকার এরিস্টোক্রেটিক এর শ্রমিকরা সম্পূর্ণ নিম্নমানের সামগ্রী দিয়ে ঢালাই কাজ চালিয়ে যাচ্ছে। এ সময় গণমাধ্যম কর্মীরা তাদের কাছে জানতে চাইলে দায়িত্বে থাকা ওই কনস্ট্রাকশনের ম্যানেজার মোহাম্মদ সিদ্দিকুর রহমানের নির্দেশে শ্রমিকরা নিম্নমানের সামগ্রীগুলি তড়িঘড়ি করে সরিয়ে ফেলে। এ বিষয়ে এরিস্টোক্রেটিক কনস্ট্রাকশনের ম্যানেজার সিদ্দিকুর রহমান বলেন, উপজেলা ইঞ্জিনিয়ারের নির্দেশে আমরা কাজ করছি, সকল প্রকার যাচাই বাছাই শেষে ইঞ্জিনিয়ার সাহেব আমাদের নির্দেশ দেওয়ার পরেই কাজ চালিয়ে যাচ্ছি, নিম্নমানের সামগ্রীগুলি সরিয়ে ফেলছেন কেন জানতে চাইলে তিনি বলেন, এগুলি আমরা ব্রিজের উপর এমনি রেখেছিলাম, এখন সরিয়ে নিচ্ছি। এলাকাবাসীর অভিযোগ, তারা কোথা থেকে পুরানো পাথর এবং নিম্নমানের সামগ্রী এনে ব্রিজের কাজ করছে আমরা জানি না, তাদেরকে বারবার বলার পরেও নিম্নমানের সামগ্রী দিয়েই তড়িঘড়ি কাজ চালাচ্ছে। তারা বলেন, এই ব্রিজটি দিয়ে বিভিন্ন ভারী যানবাহন মালামাল বহন করে ছোট বড় যানবাহন দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষের চলাচল, এত নিম্নমানের সামগ্রী দিয়ে ব্রিজ নির্মাণ করলে খুব অল্প সময়ের মধ্যেই ব্রিজটি ভেঙে যাবে এবং যে কোনো সময় দুর্ঘটনার সম্ভাবনা থাকবে। স্থানীয় ইউপি সদস্য বাবুল হোসেনের সাথে মোবাইল ফোনে কথা হলে তিনি বলেন, আমরা অনেকবার এ কাজে বাধা দিয়েছি, তারা তাদের ইচ্ছে মতো নিম্নমানের সামগ্রী দিয়েই কাজ করে যাচ্ছে। এ বিষয়ে বন্দর উপজেলার স্থানীয় সরকার অধিদপ্তর প্রকৌশলী এলজিডি মীর কায়সার রিজবি বলেন, নিম্নমানের সামগ্রী দিয়ে ব্রিজ নির্মাণ করা হচ্ছে এ অভিযোগটি সম্পূর্ণ মিথ্যে। তিনি বলেন, আমি যতদিন সাইটে ছিলাম সঠিকভাবেই ব্রিজে কাজ করেছি, মূলত এটি ওয়ার্ল্ড ব্যাংকের কাজ। গতকালও ওয়ার্ল্ড ব্যাংকের দায়িত্বরত কর্মকর্তা ব্রিজের কাজ তদারকি করতে গিয়েছিলেন, তারপরও যদি কোনো কারণে নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করা হয় প্রয়োজনে ওই অংশ ভেঙে পুনরায় কাজ করা হবে। আমি মেম্বারের সাথে ফোন দিয়েছি, মেম্বারের সাথে ফোন দিয়েছি, মেম্বারে আমার লোকে বলছে পুরান রাবিশ টাবিশ দিয়া এখানে কাজ করা হইতেছে এবং সবাই আপনারা দেখছেন আমরাও দেখছি। এতটুকুই আমি খবর পাইলাম, এখানে সাংবাদিক বাইরে আসছে তো জিজ্ঞেস করলাম কিসের জন্য আসছে, তো পরে চাই দিয়ে এনো পুরানো পাথর ভাঙ্গা এটি দেওয়া আর রাবিশের লাইন হয়েছে বাতিল মাল ওইগুলো দিয়ে আর নাকি ডালাই দিতেছে দিছে, তো এলাকার লোকজনে বাধা দিছে যে এখানে নতুন মাল দিয়ে কাজ করার কথা, তো পুরান মাল কেন দিচ্ছে, তো এই কারণে বাধা দিছে যে নতুন মাল দিয়ে কাজ করবে। আমার নাম সিদ্দিকুর রহমান, আমি এয়ারস্টেট সরকারি এয়ারস্টেট কোম্পানির তানবীর সাহেবের অধীনে আমি কাজ করি। আমাদের সকালবেলা বিশ্ব ব্যাংকের ইঞ্জিনিয়ার আসছে এখানে, উনি আইসা উনি দাঁড়াইয়া এখান থেকে মাল নিয়ে উনি সব কিছু রেডিমেডি করে দিয়া অর্ডার দিছে, দাও এবারে বানাও। গতকাল আমরা 20টা খাম বানাইছিলাম, ওখান থেকে একটা ভাঙিয়া ছ্যাক ট্যাক করে গেছে, অর্ডার দেওয়ানোর পরে দিয়ে এখন আমরা কাম স্টার্ট করছি।